আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই চমৎকার আসরের মধ্য দিয়ে আমার জীবনের একটি নতুন অধ্যায়ে পথ চলা শুরু হলো। অ্যাকচুয়ালি আমি সবসময় চেয়েছি, আমার স্বপ্ন ছিল সেটা, ফিল্ম আর ক্রিকেট কিভাবে একসাথে মার্চ করতে পারে, কিভাবে একসাথে চলতে পারে। কারণ আমরা সকলেই জানি সিনেমার থ্রিল, রোম্যান্স এবং ক্রিকেটের মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি একসাথে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে, রচিত হতে পারে একটা মহাকাব্য যার আভাস এবার যখন আমরা আমাদের দল ডিক্লেয়ার করেছি তখনই পেয়েছি। আপনারা সকলেই দেখেছেন যখন আমাদের দল ডিক্লেয়ার হয়েছে ঢাকা ক্যাপিটালস, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি দেশ বিদেশে থাকা সমস্ত বাংলাদেশিদের, সিনেমার অডিয়েন্স, ক্রিকেটের অডিয়েন্স, এই দুয়ে মিলে যেন একটা মহা বিস্ফোরণ হয়েছে এবং সবাই এত ভালোবাসা দেখাচ্ছে, এত উচ্ছ্বসিত, তাদের এক্সাইটমেন্ট দেখে আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি না। আমরা এবারের ঢাকা ক্যাপিটালস নতুন টিম, আমরা আমাদের এবারই আমরা এই আয়োজনে এসেছি, বাট আমাদের কোম্পানি রিমার্ক হার্লেন আপনারা জানেন যে সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব রকম ফরম্যাটে দেশে বিদেশে সমস্ত টুর্নামেন্টেই কিন্তু পাশে থেকেছে ক্রিকেটের। আমরা সবসময় আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সবসময় ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের উত্থান চেয়েছি, আমরাও ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে। বাংলাদেশ সিনেমাও যেমন আমাদের, বাংলাদেশ ক্রিকেটও আমাদের। তো আজ সত্যি একটা খুব আনন্দের একটা দিন আমার জন্য, আমার ঢাকা ক্যাপিটালসের সকলের জন্য। এই যে আমার পাশে আঙ্কেল আছে, আতিক ভাই আছে, আমাদের রিমার্ক হার্লেনের ইমন আছে, আমার বন্ধু মিজানুর রহমান আছে। তো আমরা যতটা উচ্ছ্বসিত আনন্দিত তার চাইতে আমার মনে হচ্ছে যে অনেক বেশি আনন্দিত উচ্ছ্বসিত হচ্ছে আমার দেশের মানুষ। কারণ আমরা যখন প্লেয়ার্স ড্রাফটে ছিলাম এখানে বসে আমরা ভাবছিলাম কি হবে, এখন কি হবে, আছে তারপরে কি, কোনটা আছে, এটা আমাদের ফাইনাল সমীকরণ মিলাচ্ছিলাম, তখনও দেখেছি যে আপনারা আপনাদের সমস্ত গণমাধ্যমে যেভাবে নিউজগুলো এসেছে, যেভাবে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে, আমার মনে হয়েছে, আমাদের সকলের মনে হয়েছে, ইনফ্যাক্ট আমাদের অডিয়েন্সের রিয়াকশন দেখলে মনে হয় যে বিপিএল প্রথমবার আমরা যেমন দেখেছিলাম, যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম, ইয়েস আমাদের বিপিএল, ঠিক সেই রকমই একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকলেরও আছে, ইয়েস এবার হবে খেলা। এবং আমাদের এবারের বিপিএল আসর সত্যি খুব চমৎকার হতে চলেছে। নতুন ম্যানেজমেন্ট আপনারা সকলেই জানেন, সেই ম্যানেজমেন্টে আপনাদের আমাদের সকলের ভালোবাসার মানুষগুলো আছে, অনেক ক্রিকেটের কিংবদন্তিরা সেখানে আছেন এবং প্রত্যেকেই চাইছেন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত ক্রিকেট কিংবদন্তিরা প্রত্যেকেই কিন্তু এবার দেখেছি চাইছে যে বিপিএলের যেটাই ছিল মাঝখানে কিছু হয়তো তেমনভাবে হয়তো একটু পিছিয়ে পড়ছিল, সবাই কিন্তু একত্রিত হয়ে চাইছে যে ইয়াস বিপিএলটাকে আমরা নতুন করে সাজাতে চাই, বিপিএলটা আমরা যে টার্গেট নিয়ে এসেছি যে উচ্চতায় পৌঁছে দেব সেই উচ্চতায় পৌঁছে দিতে চাই, এবং সেই লক্ষ্যে তারাও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তারা চমৎকার আয়োজন করেছে আজকে এবং চমৎকার আয়োজনের পরিকল্পনা করেছে, এবং সেই সাথে এবার বিপিএলে অংশগ্রহণকারী সমস্ত দলের প্রতি আমাদের
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা থাকবে। প্রত্যেকটা দলই চমৎকারভাবে তাদের দলকে সাজানোর চেষ্টা করছে। তো আই হোপ অ্যান্ড উই হোপ যে এবারের মাঠের লড়াইটা খুব আনন্দের হবে। ওকে, আমরা থ্যাংক ইউ।